আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেন কাছেন আর একখান ফির ভিডিও ধরে আলছো বুঝছেন আজ এক কোনটা যা ছেলে শোক কমে দেখছেন ভালো ভালো কথা আজ শুনেন তারা মনোযোগ শখ ভিডিও এখন দেখবেন পুরো ভিডিও দেখবেন কেউ তো পুরো ভিডিও মনে হয় দেখেন না মনে হসে বুঝছেন তাই এই যে মই একবারে রেডি রেডি হয় নিনু একেবারে রেডি শেডি শেষ রেডি রেডি শেষ হয় আর এই ঠান্ডাটা এলা ও ফির মিশে দেখি বুঝছেন সেই জন্য ফের এখন চাদর সাইডত তাই এই যে মই একবারে রেডি রেডি হয় এখন নিশত নামি আনু নিশ নাম আমি আসি নি তালার মাইসিয়া বড়ি বুঝছেন মাইশা বড়ি একলাই ফের আইত যাওয়া যায় তা কোনটি যাওসো শখ দেখতে থাকো খালি বুঝছেন এই যে মাইসা বড়িকে নিয়ে একরে হাঁটা দিন হাঁটা দিতে দিতে আয়ত হয়েছে কিন্তু আয়ত হয়েছে সন্ধ্যের পর আর কি বুঝছেন এই যে চলি আইন একটা বাড়ি চলি আইন কোনটে আইন শোক কম শখ কম। খালি তোরা দেখতে থাকো এই যে দেখছেন হ্যাঁ আমরা জন্মদিনে জন্মদিনের দাওয়াত খাবার বুঝছেন তা আমরা একটা জন্মদিনের দাওয়াত খাবার তো খুব খুব করি একেবারে জন্মদিনের দাওয়াত দিছে একেবারে সারছে না একেবারে ফোনের ওপর ফোন তা ভাবোছো যে না মানুষ এত সম্মান সে সাথে যাওয়াই নাগবে বুঝছেন তা তোমার এক সহ দাওয়াত দিছিল তা তোমার ভাইয়া ফের না যায় সমস্যার কারণে তা মই ফের মাইশা ধরিয়ে আলসুম এই যে শৈলকুণার জন্মদিন দেখতে পাওয়া সোন শখ করছিল সবার জন্মদিন দেখে সেই জন্য আর মা কছিল যে মা মোরও যদি জন্মদিন করলু হয় সেই জন্যে ফির ওর মা ওর জন্মদিন করেছে আসলে গরিব মানুষের ঘরে শখ আছে প্রচুর শখ বুঝছেন ফির মনও আছে শখ থাকলে আসলে কিছুই না কেন এইটাতে প্রমাণ হইল তাই এটা আসি মই অনেক জিনিস দেখল যে এত এত কিছু করছে মানে আয়োজন গরিব মানুষ হিসেবে অনেক অনেক বিশাল আসলে গরিব মানুষের মন বিশাল হয় এইটা কিন্তু প্রমাণিত আর গরিব মানুষের কাছ থেকে বেশি সম্মান পাওয়া যায় বুঝছেন এই যে দেখছেন কেক কাটাকাটি হইলেও একেবারে অনেক কিছু আয়োজনে যে কেককে সবাকে এক এক করে এক না করি সেলটাকে মই না সেলটাকে খেলি দাও সবাই বুঝছেন তো এই আপাটা হচ্ছে কার জন্মদিন কিন্তু সেইটা কো তো এই আপাটা হচ্ছে আমার বাড়ির মানে নীলফামারির যে মই ব্যাসাত থাকো তার পাশাপাশি তো আপাটা সব সময় মাঝে মাঝে সব সময় নয় মাঝে মাঝে মোর গরত আইসে আসিয়া না মোর আনা মানে দরকার হইলে মোর হেল্প করে আর চাকরি করে আপা আপাটা একটা অফিসত বুঝছেন তো ওই চাকরি করিয়ে বেতনটা দিয়ে আপা চলে আর স্বামীটার তেমন কর্ম নাই তো তিনকোনা বেটির একেবারে লেখাপড়ার খরচ টরচ সবগুলো আপাটাই বেশিরভাগ বহন করে আর স্বামী স্বামীটা মাঝে মাঝে একনা অসুস্থ হয় মাঝে মাঝে ফের কর্ম করে তো এইভাবে আর কি দেখছেন কত কি আয়োজন করছে ছোটো ছোটো মিষ্টি দেশে কেক দেশে বিস্কুট দেশে সানাসুদ দেশে একে ভালোই আয়োজন করছে তো এগুলো হচ্ছে নাস্তার ব্যবস্থা তারপরে এলা আরও অনেক কিছু দেখাই বুঝছেন এই যে আমরা খাওছি তাও খুব ভালো লাগছে আর এত এত সম্মান পাওয়া পাওয়া যায় এমার রেলের গড়ে আসলে খুব সন্মান দেয় খুব সম্মান তো সব সময় চেষ্টা করবেন বুঝছেন না তোমার নিচত যারা আছে বা গরিব মানুষ যারা আছে তামাকে এক না সম্মান দেওয়ার বুঝছেন তামাক ভাবেন না যে তারা গরিব বা তারা হচ্ছে তারা গরিব দেখি তো আমাকে সম্মান দিবেন না তো এই জিনিসটা না কেউ করে না সবাই গরিব মানুষ বেশি সম্মান দেবেন বুঝছেন কারণ তারাই বেশি আমাকে সম্মান দেয় তো এই যে দেখছেন খাওয়া দাওয়ার কত আয়োজন করছে পোলাও করছে ভাত করছে আর কতগুলো করে করছে মেলায় মেলায় করে করছে বুঝছেন আলু ভাজি করছে গরুর গোস্ত করছে সালাদ করছে এক মেলায় মেলায় খাবার ডিম করছে এক অনেক অনেক খাবার বুঝছেন তো মেলা খাবার তো মুই কস মানে আপা তোমাকে এত সব করা নাগে কাউ তো এমনিতে গরিব মানুষ টাকা আর এমনিতে সমস্যা দেখ মাছও করছে মাছের কথা তো ভুলে গেছে বুঝছেন একেবারে এটা দাও তো ওটা দাও কি কি সম্মান একেবারে কি সম্মান তো এই ধরনের কোনো বাড়ি দাঁত খাবার গেলে অবশ্যই কিছু গিফট দেবেন না দিয়ে একটা টাকা পয়সা দেবেন তাহলে আমার ওখানে টাকা দিয়ে কোনো উপকারী জিনিস বুঝছেন এটা একটা ভালো জিনিস গিফট না দিয়ে একনা টাকা দেন সেই টাকা দিয়ে ওরা অনেক কিছু করবার অনেক উপকার হবার পারে তো এই জিনিসটা কিন্তু সবাই করবেন তো এই তো আমরা খাওয়া দাওয়া করি নেন খাওয়া দাওয়া করি একটা মজা করি খাসু একরে মেলা খাবার ভাতও খাসু পোলাও খাসু শখ খাসু একেবারে মজা মজা করি একরে শখ খাসু মানে মেলায় কিছু আনিসে আর এই যে একনে একনেসেলের হচ্ছে জন্মদিন বুঝছেন সে শখ বেশি বোঝেন নাই তো এই শখ পূরণ করতে যায় যে কতুল্য টাকা খরচ হয়েছে কিন্তু এলে কিছুই মনে হস না আমার মনটা খুশি হয়েছে শরীরটা খুশি হয়েছে এইটাই বড় পাওয়া আমার গ্রোথ তাই তো খুব ভালো লাগিল খুব ভালো লাগিল এই যে মায়ের জন্মদিনের বেলুন ধরি একে বাড়ি যাওয়া তা ভিডিওখান কেমন লাগিল অবশ্যই কমেন্টের মাধ্যমে না জানাইমেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওখান আনা সবার সাথে আনা ভাগ করে নেন ঠিক আছে আল্লাহ হাফেজ